অপরাধী যেই হোক তাকে কোনো অবস্থাতেই ছাড় দেয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে তিনি এসব কথা বলেন। ঢাকা মেট্রোপলিটন এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত কিভাবে করা যায় সে ব্যাপারে আলোচনা হয়েছে। ক্রিমিনাল যে হোক তাদের কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না, সে যত বড় প্রতাপশালী হোক না কেন, সে যে কোনো দলের হোক না কেন, এটা কোনো ছাড় দেওয়া হবে না। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এছাড়া বৈঠকে রাস্তায় কোনো দোকানপাট বসতে না দেওয়ার সিদ্ধান্ত হয়, তবে ফুটপাতের বিষয়ে আলোচনা হয়নি বলেও জানান তিনি। মোহাম্মদপুরটা কিন্তু মোটামুটি একসময় একটা খুব ঝামেলাপূর্ণ এলাকা ছিল, কিন্তু মোটামুটি কিন্তু একটা সহনীয় পর্যায়ে চলে আসে। অন্যান্য এলাকাগুলিতেও এই মডেলেই কাজ করা হবে। প্লাস এই এই যে ট্রাফিকের একটা কিন্তু বড় সমস্যা, এই রাস্তার ভিতরে যে অনেক দোকান ঠোকানগুলি আছে এগুলির আপাতত যেন এখান থেকে সরে দেওয়া যায়। ঢাকায় মাঠ পর্যায়ে যেসব আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছেন তারা অনেকেই নতুন এসেছেন, তাদের অলিগলি চেনার সুযোগ দিতে হবে বলেও জানান উপদেষ্টা। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।